রাজবাড়ি জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের একটি জেলা। 1811 সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়িকে অন্তর্ভুক্ত করা হয়। এই জেলার মোট আয়তন 1092.28 বর্গ কিলোমিটার। রাজবাড়ি নামটি বহু পূর্ব থেকে প্রচলিত ছিল। এলাকায় নাওয়ারা, প্রধান জমিদার, প্রতিপত্তিশালী ব্যক্তিদের রাজা বলে ডাকা হতো, অভিহিত করা হতো। রাজা সূর্যকুমার ও তার পূর্বপুরুষের লক্ষ্মী কোলে বাড়িটি লোকমুখে রাজার বাড়ি বলে সমাধিক পরিচিতি ছিল, সেখান থেকে এই নাম। এই জেলার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম দৌলদিয়া ঘাট, চাঁদ সওদাগরের ঢিবি, কল্যাণ দিঘি, গোয়ালন্দ ঘাট, মুকুন্দিয়া জমিদার বাড়ি। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা, গড়াই, চন্দনা, চত্রা, হরাই এবং কুমার নদী। রাজবাড়ি জেলার অর্থনীতি কৃষিনির্ভর অর্থনীতি নিয়ে আসলে রাজবাড়ি জেলা গঠিত। রাজবাড়ি জেলায় চমচম খেজুরের গুড়ের জন্য বিখ্যাত।